আমি সরাসরি মানুষদের কাছে আসছি আপনি এই বিষয়ে অনেক লেখালেখি করছেন গবেষণা রয়েছে আপনার এই এতক্ষণ ধরে শোনার পর এটা চর্চার বিষয় হতে পারে কারোর ইন্টারেস্ট থাকতে পারে কৌতূহল থাকতে পারে সব মেনে নিলাম পুড়িয়ে মারতে হবে তার বাড়ি পুড়িয়ে দাও তাকে এক ঘরে করে দাও এটা কোন জায়গা থেকে আসছে এটা কি মনে হয় খুব স্বাভাবিক একটা ব্যাপার নাকি এর পেছনে খুব প্ল্যানিং থাকে যে তার এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে প্রপার্টি কেন্দ্রিক কোনো ব্যাপার থাকে কি মনে হয় আপনার গ্রামে যে একের পরে পেছনে কারণটা কি আমি বলি বাঁকুড়ার কথা আপনার প্রথমে এনেছেন তো বাঁকুড়ায় শুধুমাত্র ডাইনির প্রসঙ্গ আলোচনা করেছেন বাঁকুড়ার একটা গ্রামের কথা বলি গ্রামটার নাম আপনারা কাগজেও পড়েছেন কাশিচটা চটা গ্রাম সেখানে হাজারে হাজারে লোক জল তেল মধু হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সেগুলোতে ফু দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের দাম হচ্ছে পনেরো টাকা ফু দিয়ে দেওয়া হচ্ছে তারপরে সম্ভবত উর্দু বা আরবি ভাষা হতে পারে লেখা একটা কাগজ দেওয়া হচ্ছে যেটা মাদুলিতে ধারণ করতে হবে সেটা হলে সেরে যাবে যে মাঠে কাজটা হচ্ছে সেই মাঠে সামিয়ানা টাঙ্গিয়ে ওই একই তেল জল মধুর উৎকর্ষ প্রমাণ করতে সেখানে অপারেশন হচ্ছে সে অপারেশনের পর তারা বাড়ি চলে যাচ্ছেন সাত দিন পরে এসে আবার সেলাই কাটাচ্ছেন সুতরাং পুরো ব্যাপারটা শুধু ডাইনি নয় আরও অনেক কিছু মজাটা হচ্ছে পৃথিবীটা বড় বস্তুময় এই বস্তু কথা বলতে গিয়ে উনি আত্মা বলেছেন আত্মার ইংরেজি শব্দটা হচ্ছে স্পিরিট স্পিরিট শব্দটা যে শব্দ থেকে এসেছে তার মানে হচ্ছে বায়ু বায়ুটা বস্তু এখন আমাদের এই জগৎটা যেভাবে এগিয়েছে এমনভাবে এগোয়নি যে হঠাৎ করে একটা ফেজ শেষ হয়ে গেছে আর একটা ফেজ এসছে তেমনভাবেই সবটা চলে গেছে আগের সমাজ চলে গেছে এখন বিজ্ঞান ভিত্তিক সমাজ এরকম নয় প্রত্যেক সমাজের ট্রেস রয়ে গেছে ফলে আগেকার যে ধারণা সেগুলো রয়ে গেছে মানুষের যে একটা অতিরিক্ত কিছু শক্তি আছে বস্তুর বাইরে এই যে একটা ইচ্ছে এই যে একটা আকাঙ্ক্ষা এইটা প্রকাশ পায় এই ধরনের কাজের মধ্যে দিয়ে ইন্টারেস্টিং কতগুলো কথা লক্ষ্য করবেন উনি বলেছেন একশো শতাংশ জনের মধ্যে আশি জন সেরে যায় আমি ওনাকে জিজ্ঞাসা করব সেরে যাওয়া বলতে উনি কি বোঝেন এই একশো জনের মধ্যে আশি জন যে সেরে গেছেন আপনার কি লেখা আছে প্রত্যেকের হিস্ট্রি যদি না লেখা থাকে সেটা আমরা বিজ্ঞানভিত্তিক নয় বলেই মেনে নেব উনি আরেকটা মজার কথা বলেছেন উনি বলেছেন চাঁদের বাড়া কমা আমাবস্যা পূর্ণিমা এটার সঙ্গে যোগ আছে ইন্টারেস্টিং এর সঙ্গে যদি আপনি বাম স্ট্রোকারের ড্রাকুলার কথা যোগ করেন সেই ড্রাকুলারও চাঁদ যেদিন অমাবস্যা বা পূর্ণিমা তার সঙ্গে সম্পর্ক আছে ছোট্ট করে একটু বলি ড্রাকুলা আসলে শিকার যারা তাদের নিষ্ঠুরভাবে হত্যা করা এবং তাকেই একটা নাম দেওয়া সেটা হচ্ছে ড্রাকুলা পরফাইরিয়াতে কি হয় এই ঠোঁটের চামড়া আমরা কুচকে যায় মুখের চেয়ে আমরা কুচকে যায় দাঁতগুলো বেরিয়ে আসে তারা সূর্যের আলোতে বেরোতে পারে না কি করে তারা রাতে গিয়ে এটা কিন্তু মধ্যযুগীয় কথা হচ্ছে রাতে গিয়ে যে ওঝা আছে তার কাছে শরণাপন্ন হয় তার কাছে তিনি কি পান মধ্যযুগীয় ওঝা পশুর রক্ত তাকে পান করতে বলেন সেই পশুর রক্ত তার মুখে লেগে থাকে তিনি চাদরে মুখ ঢেকে বাড়ি ফিরছেন যেদিন চাঁদের রাত থাকবে হঠাৎ করে চাদর যদি সরে যায় তিনি হাজারবার গেলে একবার অন্তত তাকে কেউ না কেউ দেখবে এই দেখে একটা ধারণা গড়ে ওঠে এটা ড্রাকুলা রক্তচোষা পিসাচ এইভাবে একটা গোষ্ঠীকে কিভাবে খুন করা হয়েছে গোটা ইউরোপ জুড়ে তার বর্ণনা শুনলে আপনার চোখ দিয়ে জল বেরোতে বাধ্য উনি হঠাৎ করে একটা কথা বললেন আমাদের নীলাঞ্জনা স্যাটন ইন্টারেস্টিংলি স্যাটন হচ্ছে গডের প্রতিপক্ষ হচ্ছে স্যাটন এই উইচক্রাফ্ট খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এখানে এতটা সময় নেই চট করে শেষ করি সেটা হচ্ছে বাইবেলে যা যা বলা হয়েছে তার ঠিক বিরোধী কাজ করা হয় উইচক্রাফ্টে আপনার শুনলে মজা লাগবে এমনকি নিউটন সাহেবও কিছুটা পরিমাণে যাকে আপনারা এই ব্ল্যাক কাল্ট বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন তাতে আগ্রহী হয়ে পড়েছিলেন নিউটনের ওই অংশটাকে কিন্তু কোনো বিজ্ঞানী সমাজ নেননি নিউটনের সূত্রগুলোকেই নিয়েছিলেন আসলে আমরা ফেজগুলো পার করে আসছি বিজ্ঞানের সমাজের প্রবেশ করেছি কিন্তু পিছনের যে ফেজের প্রেসগুলো ছাপগুলো রয়ে গেছে সেই ছাপগুলোই কখনো ডাইনি কখনো ড্রাকুলা কখনো কাশিচটা গ্রামে তেল জল মধু হিসাবে প্রকাশ সামনে আসছে প্রতিপদ এখানে ডাইনি আমরা প্রথমেই ভীষণ জেন্ডার বাইজ মানে ড্রাকুলার কথা উনি বললেন বটি ইউরোপের কথা বলছেন কিন্তু এখানে কিন্তু ড্রাকুলাদের দেখা পাওয়া যায় না ডাইনিদের দেখা পাওয়া যায় এর কারণটা কি আসল করতে একটা দীর্ঘদিনের বিশ্বাস ট্রাইবাল সমাজে যে তাদের মহিলাদের একটা অংশ বিদ্যা আয়ত্ত করার জন্য কঠিন সাধনা করে এবং পরবর্তী জেনারেশনের যেগুলো যাতে চলতে পারে তার জন্যে অন্যান্য বাচ্চা মেয়েদের কখনো জোর করে কখনো ভুল বুঝিয়ে ধরে এনে তাদের এই মুক্তবিদ্যা শিখিয়ে দিয়ে যায় এই বিশ্বাস বিভিন্ন কারণে এসছে কিন্তু ট্রাইবালদের মধ্যে কিছু লোকগাথা আছে সেইগুলোতে ধরুন বংশ পরম্পরায় লোকের মুখে মুখে এগুলো চলে আসছে এর থেকে প্রভাব একটা ভীষণ ট্রাইবাল সমাজের ওপর পড়ে যে মেয়েরাই ডাইনি হবে আর পুরুষরা তাদেরকে আইডেন্টিফাই করবে হুইচ হান্টার বা ডাক্তার হিসাবে এবং তাদের শাস্তি দেবে এই বিশ্বাস থেকেই এই কুসংস্কারটা চলে আসছে কিন্তু আমরা ট্রাইবালদের নিয়ে আলোচনা করি হয়তো যদি ভালো করে পড়াশুনো করা যায় তাহলে দেখা যাবে যে হিন্দু বা মুসলিমদের লোয়ার স্ট্রেটাতেও এই ধরনের অকালটিজিম গুপ্তবিদ্যা মহিলারা এরকম করে এই বিশ্বাস চিরকাল ছিল বুদ্ধিস্ট সমাজেও এক একসময় মন্ত্রজানি বলে একটা শেখ ছিল তারাও কিন্তু ভূত প্রেত এইসব নিয়ে ডাকিনি যোগিনি এইসব নিয়ে তারা বিশ্বাস করত হয় এবং তাদের মধ্যেও ওই মন্ত্র জানি জান বা গুরু এই কথাগুলো অনেক সময় যদি আমরা ঠিকভাবে বিচার করে দেখি তাহলে এর প্রভাব কিন্তু সাঁওতাল সমাজ বা ট্রাইবাল সমাজের ওপর পড়েছে ওদেরও মধ্যে এই যারা উইচ ছান্টার তাদের যান গুরু বলে হ্যাঁ ওঝা বলে এই কথাগুলো কিন্তু ওই মন্ত্র ছিল কাজী প্রভাব বিভিন্নভাবে পড়েছে বস্তুত আমরা আজকে এইসব নিয়ে আলোচনা করছি আমাদের এই শহরাঞ্চলে শিক্ষিত সমাজের মধ্যেও আপনার নানা রকম কুসংস্কার আছে আমরা ভর পীর বাবার কাছে বহু শিক্ষিত লোক যাচ্ছেন আজকাল তান্ত্রিকদের খুব পোক কাগজে খুললেই দেখবেন গাদা গাদা তান্ত্রিকের অ্যাডভার্টাইজমেন্ট তারা এই বশীকরণ করছে এ করছে আপনাকে সব কিছু রোগ জ্বালা থেকে মুক্ত করে দিচ্ছে সব সমস্যা মিটিয়ে দিচ্ছে একসময় ইউরোপেও বা নর্দার্ন আমেরিকা যেগুলো আমরা খুব উন্নত দেশ মনে করি সেগুলোতেও এই উইচক্র্যাফট প্র্যাকটিস হতো বলে বিশ্বাস এবং পনেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশের মধ্যে ওই অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশে এবং নর্দার্ন আমেরিকা পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ লোক খুন হয়েছে শুধু সেভেনটিন্থ সেঞ্চুরিতে জার্মানিতেই কয়েক হাজার লোককে মারা হয়েছে ডাইনি তারা ডাইনিবিদ্যা তারা অর্জন করেছে এই বিশ্বাস এবং সময় এটা হয়েছে চার্চ চার্চে একটা ধরুন এটা লিগালাইজই করা বলবো আমি তারা একটা এ করেছিল যে যারা এই ধরনের ডাইনিবিদ্যা এ করেছে তাদের মারাটা কোনো অপরাধ নয় ফলে এই ধরনের খুন একটা লিগালাইজ হয়ে গেছিল স্টেট যেন সাপোর্ট করছে আজকে কিন্তু ঠিক তার উল্টোটা করার প্রয়োজন ছোট ছোট নাগপুর বিহার এরকম ঝাড়খন্ড এরকম স্টেটে আমাদের রেজিস্ট্রেশন এসেছে যে উইচ হান্টিং এইটা একটা ক্রিমিনাল অফেন্স এটা মানুষ জানে কিন্তু জেনেও এই ঘটনাগুলো ঘটছে আমি কানুজ কাছে আসছে অ্যাজ এ ডিরেক্টর রাঙাবাটিতে যে বিষয়বস্তু সামনে এসেছে তাতে কিন্তু খুব পরিষ্কারভাবে ছবিতে দেখানো হয়েছে সেখানে প্রপার্টি রিলেটেড সেটাই মুখ্য সামনেরটা পুরো সাজানো একটা ঘটনা যেটাকে রূপ দেওয়া হলো আসল উদ্দেশ্য সেটাকে হাতিয়ে দেওয়া হ্যাঁ বিষয়বস্তু হচ্ছে শুধু প্রপার্টি নয় বংশধরও কিন্তু একটা প্রপার্টি এটা কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই এখানে আমার যে ছবিটা করেছিলাম রাঙামাটি তার প্রপার্টিটা তো অবশ্যই আছে তার সম্পত্তি হাতে নেওয়া বা এটা তো আছেই পাশাপাশি আমি যেটা দেখিয়েছি আমার ছবিতে সেটা হচ্ছে কুসংস্কারটা এমন একটা জায়গায় মানুষের মনের মধ্যে বাসা বেঁধে আছে যেটা থেকে দূর করতে না পারলে কোনোদিনই আমরা আবার সেই জায়গায় ফিরব না মানে কোনো একজন মহিলার পেটে বাচ্চা হচ্ছে না সেটার জন্য সেই মহিলাকে দায়ী করা হচ্ছে কিন্তু সে যা সেখানে পুরুষকে কখনো দায়ী করা হচ্ছে না কিন্তু আমার গল্পের মানে যে হিরো মানে বাবুলাল যে চরিত্র সে সন্তান জন্ম দিতে অক্ষম কিন্তু পারুল ও কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষমে দোষটা কিন্তু পারুল তাহলে তখন তাকে ওই অপবাদটা দিয়ে আমি জানি না আমি ডাইনি শব্দটা মানে বিভিন্ন রকম ভাবে অত্যাচারের একটা মানে শব্দ বা একটা এটা যদি একটা বেসিক রোগ হতো মানে সায়েন্টিফিক কোন রোগ ক্যান্সার বা যক্ষা যে ধরনের আমরা ট্রিটমেন্ট করি বা যেটা অ্যাপ্রুভ মেডিকেল সেরকম যদি কোনো রোগ রোগ হতো তাহলে তাকে আমরা সাপোর্ট ঠিক আছে তারা ট্রিটমেন্ট করো তারা এই করো কিন্তু আমি ভেবে পাই না যে কী করে একজন মানুষের বা একজন মহিলার সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট না করে বা মেডিকেল সায়েন্স যা বলছে সেইভাবে চিকিৎসা না করে শুধুমাত্র একটা আর একজন বউকে বাড়িতে নিয়ে আসে আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে তার সন্তান আপনি এখানে বলছেন এটা কোথাও উদ্দেশ্য সেটা যে কোনো ধরনের উদ্দেশ্য আছে মানে শুধু প্রপার্টি না তার আমার বংশের কাটা সরানোর একটা সহজ পথ ডাইনি বলে চিহ্নিত করে দেওয়া এবং আমি যেটা বলতে চেয়েছি সবথেকে এই মুহূর্তে এই প্ল্যাটফর্ম থেকেও সেটা বলতে চাই আমি সেদিনকেও তাই বলেছি আগামী দিনেও বলবো মনের দূষণ দূর করা দরকার হুম ইয়ার পলিউশন সাউন্ড পলিউশন সারা পৃথিবী জুড়ে পলিউশনের এগেইনস্টে লড়ছে দেশ লড়ছে মানে রাষ্ট্র লড়ছে বিভিন্ন সমাজ শিবিরের কাজ করছে আমার বক্তব্য হচ্ছে মেন্টাল পলিউশন দূর হোক মনের দূষণ যদি দূর হয়ে যাবে তবে সেদিন পৃথিবীর এগুলো এই সমস্যাগুলোরই অন্ততপক্ষে এইভাবে মরমান्तिक মৃত্যুগুলো হবে না যেখানে পিককে এরকম নৃশংসভাবে চুল কেটে দেওয়া হচ্ছে আমি তোমার কাছে এসেছি অ্যাজ এ অ্যাক্ট্রেস তুমি এই ছবিতে কাজ করেছো কি ফিল করতেছো ছবিটা করতে গিয়ে এই শহরের মানুষ হয়েও ওই যন্ত্রণাগুলো হয়তো এখানে অন্য রূপে এখানে এটা চর্চার বিষয় ওখানে কিন্তু চর্চা নয় চাপিয়ে দেওয়ার বিষয় হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অভিনয় করতে গিয়ে আমি জানি না নিশ্চয়ই আমি পেপার খুললেই দেখি যে ডাইনি ডাইনি প্রথা একে পুড়িয়ে মারছে এবং সব থেকে খারাপ লাগতো যখন বয়স্ক বয়স্কদের তাদেরকে এরকম ছ্যাঁকা দিচ্ছে এবং আমার যে ক্যারেক্টারটায় আমাকে যে বউ বউ তার বাচ্চা হচ্ছে না বলে প্রথম সিনটাতেই আছে যে আমার শাশুড়ি আমাকে মুখ পুড়িয়ে দিচ্ছে মানে মুখে ছ্যাঁকা দিচ্ছে এক জ্বলন্ত আগুন দিয়ে যে ও ডাইনি এবং ও বাঁচা তো ওকে ছেড়ে দেওয়া মেরে ফেলা হোক ওকে মেরে ফেলে এবং আমি আমার ছেলের আবার বিয়ে দেব সে তার ছেলেকে দোষারোপ করছে না যেটা বলা হয়েছে তো চরিত্রটা খুবই ইন্টারেস্টিং কিন্তু এবং ভালো লেগেছে করতে অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমরা বাঁকুড়াতে প্রত্যন্ত একদম গ্রামের মধ্যে যেখান থেকে মানে ডাইটা বেশি শোনা যায় ওখানে পুড়িয়ে মারা হচ্ছে ওখানে ওখানে অত্যাচারটা বেশি হচ্ছে আজও ঘটনাগুলো হ্যাঁ চলেই যাচ্ছে এখনো আমরা বিলুপ্ত কিছুই করতে পারি তবে একটু হয়তো আমার মনে হয় কমেছে কিন্তু চলছে তো এটার মেনলি যেটা কারণ আমার তো চরিত্রটা করতে ভীষণ ভালো লেগেছে তো ইন্টারেস্টিং ক্যারেক্টার কিন্তু সেটা তো বড় কথা নয় বড় কথা যেটা যে আমরা চাইছিলাম আমরা ছবিটার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম যে সবার মানে মন ঠিক একটা ছবির মাধ্যমে অন্ততপক্ষে সেই মেসেজটা দেওয়া যে এটা এটা একটা ভ্রান্ত বিশ্বাস